বিভিন্ন সুখ আমাদের যে স্কিম বেনিফিট তার আওতায় আসতে পারে তার জন্য আমরা আবার প্রতি ঘরে সুশাসন কর্মসূচি টু দ্বিতীয় পর্ব আমরা সূচনা করব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং সেটা হবে আগামীকাল। অর্থাৎ একসঙ্গে তিনটা কর্মসূচি, ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে উপজাতি গৌরব দিবস তিন দিন ব্যাপী পালিত হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে, এবং এই পবিত্র দিনে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি টু ভারতবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে সেটা পালন করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হবে। এবং রাঁচি থেকে আমাদের ঝাড়খণ্ড থেকে সম্মানিত প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুভ সূচনা করবেন, দেশবাসীর উদ্দেশ্যে উনি কথা বলবেন প্রতিটি ক্ষেত্রে, যাতে এই কর্মসূচিটা আমরা বাস্তবে রূপ দিতে পারি বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং সাইমেলটেনিয়াসলি পাশাপাশি আমাদের প্রতি ঘরে সুশাসন টু যে কর্মসূচি তার জন্য আমি সরকারের তরফ থেকে প্রতিটা অংশের সুনাগরিক প্রতিটা অংশের মানুষের আমরা পার্টিসিপেশন চাইছি, কারণ এটা অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। যেটা মোদিজি বলেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছতে হবে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, কাউকে বাদ দিয়ে বিকশিত ভারত আমি তৈরি করতে পারব, কাউকে বাদ দিয়ে উন্নত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারব। সুতরাং প্রতিটা জাতি প্রতিটা গোষ্ঠী রংশের মানুষকে এই উন্নত আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন এই যে কর্মসূচি আগামীকাল 148তম ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে আমরা শুভ সূচনা হবে তাতে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আগামীকাল বেলা 10:30 রবীন্দ্রভবনে এই কর্মসূচির সূচনা হবে সম্মানীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। সেখানে আমাদের বিভিন্ন মন্ত্রীরা থাকবেন, চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিজ সেক্রেটারিজ ডাইরেক্টর্স তারা থাকবেন, এবং এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য